পুরী সমুদ্রর বেলাভূমিরে ঘটি যাইছি বড় অঘটন। মানসিক রক্ষা করিয়া পাই পুরী যাইথিলে স্বামী ও স্ত্রী। সমুদ্রর লহড়িরু বঞ্চাইলে জনে অজনা ব্যক্তি। যেও ব্যক্তি জনক বঞ্চাইলে সে ব্যক্তি জনক কিয়ে, সে কেউঠু আসিলে, সে অজনা ব্যক্তি জনক নিজের পরিচয় দেলে নাহি কাহিকি। সমস্ত ঘটনা জানিয়া পূর্বরু আপন যদি জগতর নাথ শ্রী জগন্নাথকু ভক্তি করন্তি, সে কালিয়া ঠাকুরঙ্কু আরাধ্য বলি মানন্তি, তাহলে ভিডিওটিকু লাইক করি কমেন্ট বক্সরে জয় জগন্নাথ লেখি দিয়ন্তু। আউ চ্যানেলকু সবসক্রাইব করি নথিলে সবসক্রাইব করে দেবা পাই আপনমানকু অনুরোধ। কটক জেলা আঠগড় অঞ্চলর রাহুল পটনায়ক, তাঁক মা তাঁক বাহাগর পাই বহুত চিন্তারে থিলে, বহুত প্রস্তাব দেখুথিলে মধ্যে কেউঠরে হেলে বাহাগর তাঁকর ঠিক হয়ে পারুনথিলা। বহুত পূজাপাঠ ও মানসিক কলাপরে যাই তাঁক বাহাগর হয়ে পারিলা। বাহাগর ভালরে ভালরে হয়ে গেল। আউ বাহাগর হয়ে গেলে পুও বৌ সেই জগতরনাথ জগন্নাথকু দর্শন করে দিয়ে আসবে বলে রাহুলক মা জগন্নাথক পাখে মানসিক করে। মহাপ্রভু শ্রী জগন্নাথক দয়ারু রাহুলক বাহাগর ভালরে ভালরে হয়ে গেল। বাহাগর এক মাস পরে রাহুল ও তাঁকর পত্নী অনিতা দিনে বাহারি পড়লে পুরী। ঘর লোকঙ্কর আশীর্বাদ নেই রাহুল ও অনিতা সকাল সকাল বাহারি পড়লে পুরী। সেদিন কিন্তু রাহুল মাঙ্কর মনটা কিছু ভালো লাগু নথিলা। মনকু কাহিকি কে জানি বহুত পাপ ছুঁথিলা। সেথিপাই রাহুল ও অনিতা গলাবেলে মা জগাকু ডাকি দেলে, কহিলে জগারে মো মনকু কাহিকি পাপ ছুঁচি রে, মো পুও বহু তোতে লাগিলা, ভালরে ভালরে দর্শন করাই দেই ঘরকু পঠাই দেবু, তোরি ভরসারে আজি পুও ও বহুকু ছাড়িলি, দিন বারোটারু গোটায় হব, দুয়ে ভালরে ভালরে আসি বড়দাণ্ডরে পৌঁছিলে। রাহুল বাইকটিকু পার্কিংরে রখি দিয়ে আসি চালিলে বড় দেউলকু। বড় দেউলরে পৌঁছি শ্রী জগন্নাথকু দর্শন করে দেই আনন্দ বজারে আসি পৌঁছিলে। দুয়ে আনন্দ বজারে অভড়া বসি খাইলে এবং সাঙ্গরে কিছু অভড়া নেই বাহারকু চালিগলে। বাহাঘর পরে প্রথম থর পাই পুরী আসিছন্তি দুহে, সেথিপাই ভাবিলে বেলাভূমি আড়ে টিকে যাই বুলি আসিবে। আউ ডেরি নকরি বাহারি পড়িলে বেলাভূমি আড়। সমুদ্র কূলরে পৌঁছিলা বেলকু দেখিলে প্রবল গহলি অছি। গহলি দেখি দুহে চিন্তা কলে টিকে দূরকু যাই নিরোলারে বেলাভূমিরে কিছু সময় একাঠি কাটিবে এবং সমুদ্রে টিকে গাধেইবে। এমিতি ভাবি দুহে হাত ধরা ধরি হয়ে চালিলে বেলাভূমির কূলরে। এমিতি চালু চালু লোকমানঙ্কর বহুত দূরকু চালি যাইথিলে দুহে। যেতেবেলে জানিলে সেমানে বহুত দূরকু আসিছন্তি বলি দেখিলে সবুয়াড়ে খালি খালি, গোটে বি লোক পাখ আখরে দেখা যাও নথান্তি। সেটু রাহুল অনিতাঙ্কু কহিলে চাল মিশিকি বেলাভূমিরে গাধেইবা, এটি কেহি কুয়াড়ে নাহান্তি, তুমি আউ মু মিশিকি একাটি গাধোইবা। কিন্তু সেই সময়রে অনিতা বহুত অন্যমনস্ক থিলে, রাহুলঙ্ক কথাকু সে শুণু নথিলে। হঠাৎ রাহুল অনিতাকু বড় পাটি করে ডাকিলে, ও কণ হেলা তোমার, তুমি এতে কণ ভাবুছ? অনিতা কহিলে আমি বহুত দূরকু চালি আসিছে, এটি বি কেহি দেখা যাও নাহান্তি, মতে ভারি ডর লাগুছি, চাল আমি এটু পলাইবা। অনিতাঙ্ক কথা শুনি রাহুল বহুত জোরে হসিলে আর কহিলে, তুমি এতে ডরুছ কণ পাই? আরে মু বা আছি, কিছু হবনি তোমার। এমিতি কই সমুদ্র ভিতরকু গাধেয়া পাই চালিগলে। সমুদ্র ভিতরকু যাই অনিতাকু ডাকুথান্তি, জলদি জলদি আস, বহুত মজা লাগুছি। অনিতা গাধেই যাবাকু বাহারুথিবা সময়রে হঠাৎ তাঙ্ক ফোন রিং হেলা। অনিতাঙ্ক ফোন রিং হেবা জানি অনিতা রিসিভ করিয়াকু আসিথান্তি। সেপটে রাহুল একুটিয়া গাধৌথিবা সময়রে এক বড় ঢেউ তাঙ্ক আড়কু মাড়ি আসিলা। রাহুল কিছু জানিপারিলেনি। হঠাৎ সে ঢেউ মাড় হেবা পরে সে সমুদ্র ভিতরকু আপে আপে চালি যাইথিলে। সমুদ্র লহড়ি তাঙ্কু ভিতরকু ভিতরকু ভিড়ি নেউথায়। রাহুল পহরা মধ্যে জানিনথিলে। এপটে অনিতা শাশুঙ্ক সহ কথা হেউথিবা সময়রে বুলি দেখন্তি তো রাহুল দেখা যাও নাহান্তি। কিছু সময় পর দেখিলে রাহুল সমুদ্র ভিতরকু পশি যাইছন্তি। আউ তাঙ্ক হাত দুইটি কেবল উপরকু দেখা যাওথায়। সে কেবল সমুদ্র ভিতরে ছটফট হেউছন্তি। কিছু উপায় নপাই অনিতা বড় পাটিরে চিলাইবাকু লাগিলে। রাহুল রাহুল কিয়ে বঞ্চাও মো রাহুলকু, এমিতি চিৎকার করে কহুথিলে। সেপটে শাশু মা ফোন লাইনরে থিলে, সে মধ্যে শুনিপারিলে। সে বি জানিপারিলে মো পুও কিছু অসুবিধারে পড়িছি। বউকু পচারুথান্তি, বউ কণ হেলা পুওর? মো পুও ঠিক অছি তো? অনিতাঙ্কর কিছু ফোনরে আউ ধ্যান নাহিঁ, সে এপটে সেপটে চারিআড়ে চিলাউথান্তি, রক্ষা কর মো রাহুলকু বঞ্চাও, কিন্তু কেই কুয়াড়ে শুণু নাহান্তি। সেপটে রাহুল সমুদ্র ভিতরে অননিঃশ্বাস হয়ে সারিলেনি, বঞ্চিবার আশা তাঙ্কু আউ দেখা যাও নথায়। সেপটে বহুর চিৎকার শুনি মা আউ সম্ভা঳ি পারিলেনি, ধাই গলে ঠাকুর ঘরকু, আউ কলা ঠাকুরঙ্ক পাখরে পড়ি রইলে। আউ কান্দি কান্দি কহিলে, হে কালিয়া, মো সংসার আজি উজুড়ি যাবরে, মোর গোটে বলি পুও,
ମୁଁ କ'ଣ ତାକୁ ଆଉ ଦେଖିପାରିବିନି। ଏମିତି କହି କାନ୍ଦି କାନ୍ଦି ଚେତାଶୂନ୍ୟ ହୋଇଗଲେ ରାହୁଲ କମା। ଏପଟେ ଅନିତା ଚିତ୍କାର କରୁଥାନ୍ତି, ହେଲେ କେହି କାହିଁକି ଶୁଣିବେ। ଆଖପାଖରେ କେହି ବି ଲୋକ ନଥିଲେ, କିନ୍ତୁ ସେଠି ଠାକୁରଙ୍କ ଇଚ୍ଛା ଥିଲା କିଛି ଅଲଗା। ଏତିକି ବେଳେ ଘଟିଲା ଏକ ଆଶ୍ଚର୍ଯ୍ୟକର ଘଟଣା। ହଠାତ୍ ଜଣେ ଯୁବକ ପାଣି ଭିତରୁ ରାହୁଲଙ୍କୁ ଟେକି ଆଣିଲେ ଆଉ କୂଳରେ ଆଣି ରଖିଦେଲେ। ରାହୁଲ ବହୁତ ପାଣି ପିଇ ଦେଇଥାନ୍ତି। ଯୁବକ ଜଣକ ନିଜ ପାଟି ସାହାଯ୍ୟରେ ରାହୁଲଙ୍କ ପାଟିରୁ ପାଣି ସବୁ କାଢ଼ିଦେଲେ। କିଛି ସମୟ ପରେ ରାହୁଲଙ୍କର ହୋସ୍ ଆସିଲା। ହୋସ୍ ଆସିବା ପରେ ରାହୁଲ ଓ ଅନିତା ସେହି ଯୁବକ ଜଣକୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଲେ। ରାହୁଲ ସେହି ଯୁବକ ଜଣକୁ କହିଲେ, ଆପଣଙ୍କ ପାଇଁ ମୁଁ ଆଜି ନୂଆ ଜୀବନ ପାଇଛି। ଏହାପରେ ଅନିତା ସେହି ଯୁବକ ଜଣକୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇ ପଚାରିଲେ, ଭାଇ ମୁଁ ଏତେ ଜୋରରେ ଚିଲ୍ଲାଉଥିଲି, ଆଖପାଖରେ କାହାକୁ ବି ଦେଖିପାରୁନଥିଲି, ହେଲେ ହଠାତ୍ ଆପଣ କେମିତି ଆସିଲେ? ମୁଁ ବି ଆପଣଙ୍କୁ ଦେଖିପାରିଲି ନାହିଁ। ଏହାପରେ ଯୁବକ ଜଣକ ଟିକେ ହସିଦେଇ କହିଲେ, ଯେତେବେଳେ କେହି କୁଆଡ଼େ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ନଥାନ୍ତି, ତା ଭକ୍ତକୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ସ୍ୱୟଂ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଆସିଥାନ୍ତି। ଆଉ ଭାବି ନିଅନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ସେ ମହାପ୍ରଭୁ ହିଁ ପଠାଇଛନ୍ତି। ଯୁବକ ଜଣଙ୍କର ଏହି କଥା ଶୁଣିବା ପରେ ରାହୁଲ ଓ ଅନିତା ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲେ। କିଛି ସମୟ ପରେ ଯୁବକ ଜଣକ କହିଲେ, କ'ଣ ହେଲା, ତୁମେମାନେ ଏତେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲ ଯେ? ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବାର କିଛି କଥା ନାହିଁ, ମୁଁ ଏପଟ ଦେଇ ଚାଲି ଚାଲି ଯାଉଥିଲି, ତୁମ ଚିତ୍କାର ଶୁଣି ଭାବିଲି କି କିଛି ଅସୁବିଧାରେ ତୁମେ ପଡ଼ିଛ। ଦେଖେ ତ ତୁମ ସ୍ୱାମୀ ପାଣି ଭିତରେ ଥିଲେ, ମୁଁ ଯାଇ ତାଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିଦେଲି। ରାହୁଲ କହିଲେ, କ'ଣ କହି ଆମେ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବୁ, କିଛି ଭାଷା ନାହିଁ ଆମ ପାଖରେ। ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଅନୁରୋଧ, ଆପଣଙ୍କ ପରିଚୟଟି ଆମକୁ ଦିଅନ୍ତୁ। ସେଠୁ ଯୁବକ ଜଣକ କହିଲେ, ମୋ ନାଁ ବନମାଳୀ, ଆନନ୍ଦ ବଜାରରେ ମୁଁ ଅଭଡ଼ା ବିକେ। ଯେତେବେଳେ ବି ଆସିବ ଆନନ୍ଦ ବଜାରରେ ବନମାଳୀ ପଚାରିଦେଲେ ସମସ୍ତେ କହିଦେବେ। ହଉ, ମୁଁ ଏବେ ଆସୁଛି, ତୁମେମାନେ ଘରକୁ ଚାଲିଯିବ, ସେପଟେ ମୋର ବହୁତ କାମ। ଏତିକି କହିଦେଇ ଯୁବକ ଜଣକ ସେଠାରୁ ଚାଲିଗଲେ। ତାଙ୍କ ଯିବା ବାଟକୁ ଦୁହେଁ ରାହୁଲ ଓ ଅନିତା ଚାହିଁଥାନ୍ତି ଆଉ ଭାବୁଥାନ୍ତି, କିଏ ଏହି ଯୁବକ, ହଠାତ୍ କୁଆଡ଼େ ଆସିଲେ, ଆମକୁ ଏତେ ବଡ଼ ବିପଦରୁ ରକ୍ଷା କଲେ। ସେପଟେ ଘରେ ଯେତେବେଳେ ରାହୁଲଙ୍କ ମାଆଙ୍କର ଚେତା ଫେରିଆସିଲା, ରାହୁଲଙ୍କ ବାପା ତାଙ୍କ ମାଆଙ୍କୁ ଆସି କହିଲେ, ପୁଅ ବୋହୂ ଦୁହେଁ ଭଲ ଅଛନ୍ତି, କେହି ଜଣେ ଯୁବକ ଆମ ରାହୁଲକୁ ପାଣି ଭିତରୁ ଉଦ୍ଧାର କରିଥିବାରୁ ବୋହୂ ମୋତେ ଫୋନ୍ କରି ଜଣାଇଲେ। ଘରକୁ ଫେରି ରାହୁଲ ଓ ଅନିତା ମାଆଙ୍କୁ ସବୁ କଥା ଜଣାଇଲେ। କିଛି ଦିନ ପରେ ସମସ୍ତେ ମିଶି ବାହାରିଲେ ପୁରୀ। ସେ ଯୁବକ ଜଣକୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବେ ଏବଂ କିଛି ଉପହାର ଦେଇ ଆସିବା ପାଇଁ, କିନ୍ତୁ ସେଠି ଯାଇ ଜାଣିଲେ ବନମାଳୀ ନାମରେ କେହି ଅଭଡ଼ା ବିକାଳୀ ନାହାନ୍ତି। ତେବେ ସିଏ କିଏ ଥିଲେ ଯିଏ ଆମକୁ ଏତେ ବଡ଼ ବିପଦରୁ ଉଦ୍ଧାର କଲେ? ହେଲେ ରାହୁଲଙ୍କ ମାଆ ଠିକ୍ ଚିହ୍ନି ପାରିଥିଲେ, ସେ ଆଉ କେହି ନଥିଲେ, ସେ ଥିଲେ ଆମ କଳା ଠାକୁର ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ। ସତରେ ପ୍ରଭୁ, ତୁମ ଲୀଳା ଅପାର। ଆଉ ଆଜି ମଧ୍ୟ ଏ ଅନୁଭୂତି କହିଲା ବେଳେ ଅନିତା ମ୍ୟାଡ଼ାମ୍ ଭାବବିହ୍ୱଳ ହୋଇପଡ଼ନ୍ତି। ମହାପ୍ରଭୁଙ୍କର ଛୋଟିଆ ଅନୁଭୂତିଟିଏ, କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜଣାଇବେ। ମହାପ୍ରଭୁଙ୍କୁ ନେଇ କିଛି ଅନୁଭୂତି ଥିଲେ ଆମ ମେଲ୍ ଆଇଡ଼ିରେ ପଠାଇ ପାରିବେ। ଆଉ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ। ଆଜି ପାଇଁ ରହିଲି, ଦେଖାହେବ ଆଉ ଏକ ସୁନ୍ଦର ଅନୁଭୂତି ସହିତ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ।